বালুখালির নতুন তাল, এটার নাম আসুন নাম বসাই না কি এটা বালুখালি, বালুখালির নতুন তাল। ওকে আমরা যেখানে গাড়ি রেখে আসছি সেখান থেকে আমরা প্রায় 3-4 কিলো ভিতরে পায়ে হেঁটে আমরা একটা পাহাড়ের উপরে এসেছি, যেখানে এমন একটা জায়গায় আমরা এসেছি যে জায়গাটাতে আপনার সবচেয়ে রোহিঙ্গা সংখ্যা বেশি, এখানে ওনাদের সংখ্যা বেশি। ইভেন এখানে যারা আছে যেইগুলো যতগুলো পরিবার এখানে আছে এই পরিবারগুলো আপনার ত্রাণ সহায়তা খুবই কম পাচ্ছে, তার কারণ এটাই। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে সম্ভবত 700-800 পরিবার, 8 লাখ পরিবার এখানে এখন অবস্থানরত আছে, ইভেন আরও আসতেছে হয়তো বা এটা কোয়ান্টিটি আরও বাড়বে। তো এখানে যারা ত্রাণ সহায়তা নিয়ে আসে তারা অনেক দূর দূরান্ত থেকে আসে, যার ফলে তারা অনেক জার্নি করে আসার পরে দেখা যায় যে রাস্তার পাশে যে ঘরগুলো উঠানো আছে রোহিঙ্গাদের, ইভেন যারা রাস্তার দূর সাইডে দাঁড়ায় থাকে তাদেরকে এই ত্রাণ সহায়তা দিয়ে তারা চলে যায়। তো আমরা জনসাধারণের পক্ষ থেকে আমরা যে উদ্যোগটি গ্রহণ করেছি, আপনারা জানেন যে আমরা গত দুরাত কন্টিনিউ সজাগ, এখন পর্যন্ত আমাদের কোথাও কোনো বিশ্রামের অবস্থান আমরা নিতে পারিনি, তারপরে আলহামদুলিল্লাহ মন আল্লাহর রহমতে আমরা এখনো সুস্থ আছি। তো আমরা এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের জনসার পক্ষ থেকে আমরা এই যে আপনি দেখেন যে পাহাড়ের ধার ধার থেকে আপনি দেখছেন এইগুলো হয়েছে 15-20 দিন, বড় জোর 25 দিন বয়স হবে, এবং এখানে এমনও ঘর আছে যেটা বয়স একদিন হয়েছে বা উঠতেছে, এখানে অনেক আছে যাদের ঘর বাড়িও নাই। তো এখন আমরা জনসার পক্ষ থেকে দুটো টিম করে আমরা এদেরকে আমাদের জনসার যে টোকেনটা আমরা এনেছি এই টোকেনের মাধ্যমে আমরা পরিবারদেরকে একটা করে টোকেন দিব। এই টোকেনের মাধ্যমে আপনারা যারা এখানে আছেন তারা যারা বাংলা বুঝেন তারা বুঝার পরে আপনারা যারা বাংলা বুঝে না তাদেরকে একটু বুঝিয়ে দিবেন আমাদের পক্ষ থেকে। আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন আমরা আগামী আরো 30 তারিখে আরো পর্যাপ্ত ত্রাণ নিয়ে আসবো, ইভেন এই সেই ত্রাণ আপনারাই পাবেন ইনশাল্লাহ জনসাধারণ। তো যারা বাংলা কথা বুঝেন, যারা বাংলা কথা বুঝেন শুধুমাত্র তারা, পরবর্তীতে আপনারা যারা বুঝে না তাদেরকে একটু বুঝিয়ে দিবেন, এবং আপনারা নিউট্রাল কোনো হাই উল্লাস চিল্লাচিল্লি কিছু করবেন না। আমরা একটা ফাঁকা জায়গা নির্ধারণ করব, আমাদের এখানে আমাদের একজন সহকর্মী আছে, এই সহকর্মী ভাইয়ের পক্ষ থেকে উন্ডা ওনার নাম সহযোগিতা আমরা একটা ফাঁকা জায়গা নেবো, যাদেরকে টোকেন দেওয়া হবে অনলি একজন, তার সাথে আরেকজন বাজে আপনারা কেউ নেবেন না। যদি একজনের সাথে দেখলো আমার হাতে একটা টোকেন আছে আমার সাথে একজন বেশি আছে আমরা তাকে ত্রাণ দিব না। তো আমরা যাদেরকে এই টোকেনটা দিব তারা শুধুমাত্র একজন, যারা পুরুষ তারা একটা লাইন ধরবেন, যারা মহিলা তারা একটা লাইন ধরবেন, এবং মহিলাদের মধ্যে যারা বৃদ্ধ তাদেরকে সামনে দিবেন, যারা ইয়াং আছেন তারা একটু পিছনে থাকবেন, এবং প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একজন মেম্বার। আমরা একটা পরিবারে হয়তো 10 জন মেম্বারও থাকতে পারে, আমরা 10 টাকা দিতে পারবো না, কিন্তু আমরা নেক্সট 30 তারিখে আসবো, আমরা এই 30 তারিখে আপনাদেরকে পর্যাপ্ত আরো ত্রাণ দেবো। আমাদের এখন যেটা আছে সেটা দিয়ে আমাদের যেটা এখন আছে সেটা দিয়ে হয়তো আপনারা মোটামুটি আর এবারে ঘরে ঘরেই তো আমরা দুইটা টিম দিয়ে দিতে আপনাদের এখন প্রয়োজন কিছু সেটা আমরা জেনে নিব। আমরা সেই প্রস্তুতি সেইভাবে আমরা জনসাধারণের পক্ষ থেকে আমরা সেই প্রস্তুতি নিয়ে আসবো, আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন আমরা একজনের মাধ্যমে সেগুলো জানবো। নেক্সট যে 30 তারিখে আমরা আসবো জনসার পক্ষ থেকে সেই সামগ্রীগুলোই আমরা নিয়ে আসার প্রচেষ্টা এবং চেষ্টা করব। তো আপনারা আমাদের কথা কি ক্লিয়ার? যারা বাংলা কথা বুঝেন এরকম দুইজন আমার এখানে আসেন, আমার একটু বোঝা দিচ্ছে আমার আপনি টোটালটা বুঝাবেন, বুঝান। ওকে টোকেন।